সাধারণত চ্যানেলটিতে আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে থাকি। যদি কোনো ভুল বলে ফেলি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিও, আর এমন করে আমাকে সাপোর্ট করতে থাকো। ভিডিও শুরুতেই বলি, এই অভিজ্ঞতাটা আমার নিজস্ব না, অভিজ্ঞতাটি আমার একটা বন্ধুর, খুব কাছের একটি বন্ধুর। সে এসআইয়ের এক্সামে পাস করেছিল, তাই সে ব্যারাকপুর রেলিতে দৌড়াতে গেছিলো। তার কাছ থেকে শোনা কথাগুলো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তাই ভিডিওটি পর্যন্ত শেষ দেখতে লাগো যে ব্যারাকপুরের মাঠে কি ঘটেছিল তার সাথে, তো সেটাই সব আলোচনা করব। আর ইউটিউবে উল্টো পাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করাটা কমানোই বেশি ভালো বলে আমি মনে করি। তো দেখো, তো ছেলেটি দৌড়াতে গেছিলো মাঠে, তো তোমাদেরকে সে তার কথা অনুযায়ী সকাল সকাল গেলে সকাল সকাল বাড়ি ফিরতে পারে। মানে তুমি মাঠে যদি 7:30 থেকে 7টার মধ্যে ঢুকে যেতে পারো, তোমার কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে দৌড়টা কমপ্লিট হয়ে যাবে। আর যদি লেট করবে তোরা কিন্তু বেলাটা বাড়বে। তাই যতটা পারবে তার কথা অনুসারে তোমরা সকালবেলার দিকে যাওয়ার চেষ্টা করবে। তার সকালবেলা একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে আর দৌড়টা ভালো করে করতে পারবে। আর বেলা হলে কি, যেহেতু শীতকাল, রোদ উঠে যাচ্ছে প্রচণ্ড, এতে কিন্তু একটু অসুবিধা হবে। তা আসল কথায় ফিরা যাক, তা হচ্ছে সে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 থেকে 4টে লাইনে ভাগ করে দিয়েছিলো। 3টে লাইনে তার সময় ভাগ করে দেওয়া হয়েছিল, রোল নম্বর অনুসারে ধরো 100 থেকে 200, 200 1 থেকে 300, 301 থেকে 400, এরকম ভাগ করে দেওয়া হয়েছিলো। তারপরে একটা লম্বা লাইন করা, তারপরে লাইন অনুযায়ী হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছিল। যারা এসসি তাদের জন্য, SC ST তাদেরকে দেখা হচ্ছিলো সবগুলো। আর যারা OBC যারা সার্টিফিকেট নিয়ে প্রবলেম হচ্ছে তাদের ডিক্লারেশন ফর্মে নাকি একটা ফর্ম ফিল আপ করা হয়েছিলো, এই ধরনের কথা বলা হয়েছে। আলাদা করে ডিক্লারেশন ফর্মে একটা ফর্ম ফিল আপ করে নিচ্ছিলো, তারপর সেখানে সই করানো হচ্ছিলো। অ্যাডমিট কার্ড মার্ডগুলো সব ডকুমেন্টস চেক করার পরে আলাদা, তারপরে সেখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছিলো। তারপর একটা লাইন করা হচ্ছিলো, সেই লাইনটাতে একটা সরি 4টে লাইন করা হয়েছিলো বলেছিলো। তো 4টে লাইনে হচ্ছে পিইটি টেস্টের জন্য দাঁড় করানো হয়েছিলো। সেখানে একটি কম্পিউটারাইজড ছিল, কম্পিউটারাইজড একটা মাপার যন্ত্র ছিল, তার সাথে ওজন ছিল, ওজন মাপা যাচ্ছিল, সেখানে মাপা হচ্ছিল। তো যেটা ইউটিউবে অনেক কিছু বলছে তা সেখানে তার কথা অনুযায়ী, তো তার সামনে দেখা একটি ছেলে ছিল, তা সেই ছেলেটিকে হাইট একটু কম হচ্ছিল, তা তাকে সোজা হয়ে অনেকবার দাঁড়ানোর কথা বলা হয়েছে, বা একটা মেশিন ছাড়া 8টা মেশিন তাকে মাপতে বলা হয়েছে। মানে এতটাই চেষ্টা করছে ছেলেটাকে নিয়ে নেওয়ার জন্য। তো যারা বুক ফুলাতে পারছেন তাদের 3 থেকে 4 বার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, সেগুলো সব ছেলেটির সামনে ঘটেছে। সেগুলো আমাকে বলেছে 3 থেকে 4টি বার, 3-4, আর যাকে যে যে ছেলেটা আমাকে বলেছে তাকেও 2 বার সুযোগ দেওয়া হয়েছে, 2 বার সে বুক ফুলাতে পেরেছিল। তো এরকম সুযোগ দেওয়া হচ্ছে, তারা বাদ দিতে চাইছে না, তারা লোককে নিতে চাইছে। তো এগুলো সেখানে মেজারমেন্ট এগুলো হচ্ছে। তারপরে সেখানে তুমি যদি ফিট হয়ে যাও, তারপর তোমার একটা ক্যামেরার সামনে বসানো হবে, ক্যামেরার সামনে বসিয়ে তোমাকে একটা ছবি তোলা হবে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেলে তোমাকে একটা ক্যাপ দেওয়া হবে, মাথায় দেওয়া একটা ক্যাপ আর দেওয়া হবে, তো তোমাকে 8টা লাইনে দাঁড় করে দেওয়া হবে। তো এই প্রক্রিয়াটি এখানে পরপরভাবে চলছে, তাই এইসব ভুয়ো ইউটিউবে অনেক কিছুই ঘটছে। তাই এই যে এই লাইনের র্যালিটা কিন্তু সম্পূর্ণভাবে এইভাবেই হচ্ছে। আর তারপর তোমার সে যখন মাঠে বসিয়ে দেওয়া হবে দৌড়ের জন্য, কিছুক্ষণ তোমাকে ওয়েট করতে হবে। আর একজন পরিদর্শক যে কম্পিউটারের মাধ্যমে সমস্ত বিষয়টা দেখছে কোথায় কী ঘটছে, তো এখানে একজন কম্পিউটারাইজ ম্যান বসে আছে, সে কিন্তু সব কিছু দেখছে বিষয়টা। বাজার তোমার ক্যাপটা পরে তোমাকে মাঠে দৌড়াতে হবে। আর যেটা তোমাদের বলে দেওয়া উচিত যে নিজের পাক কিন্তু নিজের গুনতে হবে, তো কেউ পাকটা বলে দেবে না, তুই কপাক দৌড়ালে কপাক হয়েছে, তা এটা তোমাকে বলে দেবে না। তাই নিজের থেকে খেয়াল রাখতে হবে, 4 পাক দৌড়ানোটা তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখবে যেটা, লাস্ট 400 মিটার 1 মিনিট 43 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেওয়া, বা 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেওয়া। লাস্ট 2 পাক খুব জোরে প্রাণপণে দৌড়াবে, নাহলে কিন্তু ওটা পিছনে কে আগে গেলো, কে পিছনে গেলো, এটাকে দেখা যাচ্ছে না, তোমার টাইমের মধ্যে কমপ্লিট করাটাই বিষয়। আর দেখবে অনেকে ঠেলাঠেলি করে লাইনে, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। যে ঠেলাঠেলি করছে দেখলেই বুঝতে পারবা যে 1 পাক দৌড়ানোর পর যে ঠেলাঠেলি করার মনোবৃত্তি আছে, তার থেকে একটু এড়িয়েই দৌড়াবা। আর একদম সাইড ঘেঁষে দৌড়ানোর চেষ্টা করবা, জায়গাটা দূরত্বটা কম নেওয়ার চেষ্টা করবা। মানে যে ব্যারিকেড দেওয়া থাকে ব্যারিকেডের সাইড দৌড়ানোর চেষ্টা করবে, তাতে অনেকটা কিন্তু পাক কম আসে। আর যদি তুমি ব্যারিকেড জায়গা বেশি নেবে, তো কিন্তু তোমার জায়গাটা বেশি নেবে। এগুলো আমার সাজেশান, তা তোমাদেরকে এগুলো বলে দিলাম, আশা করি কাজে লাগবে তোমাদেরকে। আর সেই ছেলেটি দৌড়ে পাস করেছে, তোমরাও পাস করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম।